ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বারাকাত আগে সলাতের মধ্যে কান্না আসতে এখন আসে না হৃদয়টা খুব শক্ত হয়ে গেছে করণের দৃষ্টান্ত আল্লাহ বলছেন সুম্মা কাসাদু কলোবু মিম্বা আদাদ আলিক ফাহিয়া কালা হেজারাতে অসাদ্যা কাসোয়া তাদের অন্তরগুলা পাথর মতো হয়েছে বরং পাথরের ছিদকট নেই অনেক পাথর রয়েছে আল্লার বয়ে ফেটে ফানি নির্গত হয় সোরা বাকারার মধ্যে আয়াত রয়েছে তো এই জন্য আল্লাহ সুহানামা তারার যে শাস্তির কথা আল্লাহ বলছেন ইন্না বাত শরব ভিকালা সাধি নিশ্চয়ই আল্লাহরা পাকড়াও জবরদস্ত সেখান থেকে কেউ রেহাই পাবে না এবং রাসুদালসাল্লামকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন এত সান এবং মাকাম দিয়েছেন তারপরও তিনি তাহা যত সালাতে দাঁড়িয়ে কাঁদতেন কেন অম্মতের জন্য কান্দতেন অম্মতের জন্য ভয় পেতেন আয়াত কি পড়েছেন এক রাত্রিতে একটি আয়াত দিয়ে ফুরে নামাজ পড়েছেন কিন্তু আজিব হুমাহুক হে আল্লাহ আপনি যদি তাদেরকে আজাদ দেন আপনার বান্দা ইন্তাওফিরুনহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম যদি ক্ষমা করে দেন চরম দয়ালু পরম ক্ষমাশীল আপনি সুরা মায়িদার একটি আয়াত তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এই আয়াতটি পড় কেঁদেছেন উম্মারের জন্য কারণ উম্মারে হাল হবে উম্মার অন্তরগুলো পাথরের মতো শক্ত হবে আল্লাহ যেন আমাদের অন্তরগুলো নরম করে দেন সেই জন্য তাকুয়ার উপরে লেখা কিতাবগুলা পড়বেন জান্নাত এবং জাহান্নামের আলোচনা বেশি শুনবেন জাহান্নামের যে আজাব এবং গজব রয়েছে এবং জান্নাতের জন্য মমিন কি করবে সেইগুলা যদি শোনেন ইনশাল্লাহ আশা করা যায় পুনরায় আপনার হৃদয়টি আবার আল্লাহ ভিরু হয়ে উঠবে